আই এম ডান নাও হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে কনসিলারের দিকে কনসিলারের জন্য আমি যেটা সবসময় ইউজ করি সেটা হচ্ছে তোমার রেভুলেশনের কনসিলার ওকে আমি হচ্ছে এই কনসিলারটা ইউজ করি রেভুলেশনের কনসিলারটা তোমার সাথে রাগ করছি কেন করছো রাগ করো না শোনা থ্যাংক ইউ সো মাচ রিমু আখান্দ আপু এখন চাই যে কই যাবে তোমাদেরকে দেখাবো তোমরা আসো না আকারে দেখান ডাক্তার কোথায় যাওয়া লাগবে বলো আমি সাজি তো জাস্ট তোমাদের জন্য আমি সেজি জাস্ট তোমাদের সাথে লাইভে চলে আসি গল্প করতে বাট তোমরাই ভালোবাসো না কি করবো বলো ভাই আমি রিলেশন টিলেশন করতে চাই না ভাই আমি এমনি অনেক ভালো আছি অনেক সুখী লাইফ কাটাইতেছি তো আমাকে রিলেশন টিলেশনের জন্য বলো না আচ্ছা ঠিক আছে আপু দিবনি হাতে এরকম নিয়ে আমি এরকম ঘুরতেছি থ্যাংক ইউ সো মাচ প্রীতি আক্তার আপু সব আমার নামের মানুষগুলো আজকে দেখতেছি এত ভাই আমার নামের ওয়ার্ডটা খুবই ভালো প্রীতি মানে ভালোবাসা কত সুন্দর আমার মনে ভালোবাসা অনেক তোমাদের জন্য তোমরা কেন বোঝো না হ্যাঁ তুমি কেন বোঝো না সখী আমার মনের ভালোবাসা পোলা গো লেগা নাই মাইয়া গো লেগা অনেক আছে কতরা অনেক সাপোর্ট করে আমাকে পোলাদের থেকে অনেক ভালো মেয়েরা অনেক মেয়েরা এত পজিটিভ কমেন্ট করে ট্রাস্ট মি ইভেন হচ্ছে অনেক মেয়েরা হচ্ছে আমাকে রিকোয়েস্ট মেসেজে এত মোটিভেশন করে অনেক সাপোর্ট করে মেন্টালি মেয়েদেরকে আমার খুব পছন্দ এক মিনিটের ভিতরে আমার ড্রেস সার্কেল গায়েব হয়ে যাবে ম্যাজিক ইউ লুক বিউটিফুল উইথআউট মেকআপ থ্যাংক ইউ সো মাচ ফর দিস কমপ্লিমেন্ট ফর দিস লাভ ফর দিস সাপোর্ট থ্যাংক ইউ নীতি মেন দরজা চাপাই দাও তো মেন দরজা কি আমি খুলে রাখছি আর অনেক সাউন্ড হইতেছে আমি কিন্তু কনসিলার অনেক কম নিছি বুঝছো জাস্ট আমার চোখের নিচে কালো তো এর জন্য অনেক বেশি হলুদ লাগে লিট অফ করে দিয়ে আসো পারবো আর যা একটু বলো যে আর খুলতে না কেন তুমি কি করতেছো ফোন করতেছো তোমার পড়া নাই তোমার সমস্যা কি আমি কতবার নাম দিছি না তোমার পড়া নাই তুমি পড়তেছো না কেন না পড়ে কি করতেছো কালকের পরের দিন হচ্ছে সেপ্টেম্বর ইয়া নভেম্বর আম্মু 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 কি শুনে না নাকি ঘর থেকে এখানে তুমি আগের থেকে মোটো হইছো আরে না এক ইঞ্চিও বাড়ি নেই এক কেজিও বাড়ি নেই মাইপা দেখলাম ফেস্টে যা একটু মনে হয় মোটকা বোটকা আর কি লাগে তাছাড়া মোটকাই হই না কখনো দেখছো তোমাদের অনেকে বলছিলা যে আপু অনেক কম কনসিলার ইউজ করো কমই ইউজ করলাম মা আমি লাইভে না তোমরা এরকম করতেছো কেন এটা রিয়াটা কই এখান থেকে
সব ওইখানে কে রাখছে আমি তো গুছাইনি কেন রাখছিস আমি রাখছি আজু তাহলে কে রাখছে মেকআপ তো আমি গুছাই না একটা থেকে একটা কিচ্ছু পাইতেছেন আমি এই যে নাই কোথায় আছে এখানে তো নাই ওইখানে তুই এখানে কে রাখছে আমি রাখছি আজু মেকআপ গুছাই নিয়ে যাবার কারণে আমি রাখছি থাপড়াই নাকের ভিতরে সব চলে গেছে কি একটা জীবন যাপন আমার এত জোরে আম্মুকে ডাকতেছেন আমার আম্মা বলতেছো ডাকছিস কেন আরে বয়রা কিছু শুনে না আম্মু মানে যখন আন্টিদের সাথে গল্প করতে মগ্ন থাকে সব মারাই এমন মগ্ন হয়ে যায় যে ভাই গলা ফাইরা ফাইরা চিল্লাই যায় আম্মু আম্মু সে শুনবে না তার কোনো দিন দুনিয়ার খুশ নাই সে জানে না সে কোন দুনিয়া আছে ভুলাই যায় যে বাচ্চা কাচ্চারা ডাকে ব্রাশ দিয়ে দিতে পারেন আমি আমার সুন্দর মতো ইয়ে করে বসাইতে হয় তো দেখো কিতনি জাদা পাউডার হ্যায় ওরে বাবা এত পাউডার কেন এর ভিতরে ভাই আমার এনে জাজ করো অফ করো আমার কি ভালো কি ভালো না কোনো মানুষ পারফেক্ট না না আইব্রোস ঠিকই আছে আইব্রোস এটাই ভালো ন্যাচুরালি করা যায় বাট আমি এইভাবে করতে পারি না তো আমি এর জন্য করি না আমি এইভাবে করি দুইভাবে করা যায় এখনকার জেনারেশনে ওকে স্যার এখন হচ্ছে আইশ্যাডোর পালা যেটা আমি আজকে করবো না তেমন জাস্ট চিং একটুখানি সিম্পল করবো দেন আমাদের মেকআপ ডান হয়ে যাবে অল টাইম হচ্ছে বেশি মেকআপ করা পছন্দও লাগে না আমার কাছে ওখান থেকে একটা টেকনিক শিখাই দিই তোমাদের যদি ব্রাশ সেটে অলরেডি থাকে ব্রাশ সেটে যদি অলরেডি এরকম লেগে থাকে না এটাকে কি করবা হোয়াইট কালারে দিয়ে একটু ঘষবা দেখবা অনেকটা চলে গেছে আর ওই ইয়াটা বসবে না আগে না হচ্ছে আমি মেকআপে যাই এই যে হালকা কালারটা দেখতেছো না মাটি মাটি তুমি ওটা দিত আইশ্যাডো প্যালেটটা দিত আইব্রোটা কই রাখলাম জীবন কি রে ভাই ফাইনাল লুকের জন্য এত বেশি ওয়েট করতে হবে না কারণ আমি আজকে এত বেশি হেভি আইশ্যাডো করবো না
ওকে আমি জাস্ট হালকা একটু নুড কালারটা উপরে দিয়ে নিতেছি কিছু না এটা হচ্ছে এই যে কালার স্টুডিও যে মেকআপ ইয়াটা আছে না তাহলে সেটাতে কি করলাম কালারফুল কি এত চিল্ল তোমরা আমি চুলে কি দেই সিরাম দেই অয়েল দেই প্যাক দেই কন্ডিশনার দেই আর কি দিই বলো এগুলাই তো মানুষ দেয় কোনো ফিল্টারই দেওয়া নেই তুমি কিসের ফিল্টার নেম বলতেছো হালকা একটু নোট করি না কে তুমি করা লাগবে না হ্যাঁ যে কমেন্ট সেকশনে কথা বলতেছেন ভাইয়া যাই হোক এখন আমরা হচ্ছে যে সালকার ডার্ক শেডটা নিয়ে এই শেডটা হচ্ছে সুন্দর মতো ব্লেন্ড করতেছে আর কিছু না মিলতেছে না তো দেখো তো কোন কালারটা মিলে
তুমি থাকি হচ্ছে সবার আপু মেকআপ লাইভ করা কত প্যারা নেই ভাই এরপরে কিন্তু আমার এই মেকআপ গুলো কিচ্ছু করতে হবে না জাস্ট পিকচার তুলে এগুলো রিমুভ করবো জীবনটা কি আমার জীবন একদম অ্যাসাইনমেন্ট লিখতে বাদ দিয়ে লাইভ দেখতেছে আমার অ্যাসাইনমেন্ট লিখে দিয়া যাই হোক আমার নিজেরটা নিয়ে নিজের হুশ নেই কি তোমাকে আর লিতিকে সবারে টেস্টি ট্রিটে দেখছি তোমরা কেক নিচ্ছ আর আমার মেয়ে অনেক লাইক করে তোমার টিকটক দেখা অ সো সুইট থ্যাংক ইউ সো মাচ আপু ফর দিস কমপ্লিমেন্ট আমি আজকে কোনো ল্যাশ পরবো না বুঝছো আমি কোনো ল্যাশ টেস্ট কিছু পরবো না জাস্ট হচ্ছে যে সিম্পলি একদম সিম্পলি করছি হালকা উপরে দিছি সাইডে হচ্ছে হালকা ডার্ক দিয়ে দেন হচ্ছে একটু শিমারি টাইপের যেই ইয়াগুলো সেগুলো ইউজ করে দিছি শেষ আমার আই মেকআপ I'm done with my eye makeup. কই গেল রে এই দুই মিনিটে তুমি কি জিমিনের ফ্যান হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ বর্ষা
ওকে দেখো আই আই জাস্ট এটা দেখো আমার মানে অনেক ঘন ইয়াটা তোমার ল্যাশটা আজকে করব না আরে সোয়াইবের বাবা সোয়াইবের বাবা আল্লাহ কি কয় সোয়াইব বাচ্চাটা চলে আসছো আপু তোমাদের নিউ বাসা না না আপু আমাদের নিউ বাসা হচ্ছে জানুয়ারিতে ধরবে দ্যাটস মিন ওয়ান ইয়ার লাগবে আমাদের নিউ বাসাটা করতে আলহামদুলিল্লাহ লাক্সারি ভাবে করার অনেক ইচ্ছা আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি তো কমপক্ষে তোমরা ওই বছরটা নতুন বাড়িতে তো পাবা না কারণ ওই বছরটা করতেই লেগে যাবে বাড়ি পরের বছর ইনশাল্লাহ দেখবো কি টিকটক থেকে শুরু করে সবকিছু অনেক পারফেক্ট দিতেছি তারপরে দেখবো কি আমার বিয়ে হয়ে গেছে তো আপনি বিয়ে করবা না বিয়ে করতে দেরি আছে তোমাদের সাথে আমি আমার লাইফের অনেক মোমেন্ট স্পেন্ড করব লাইফে অনেক কিছু করবো এরপরে যে বিয়ে এত তাড়াতাড়ি কি আমাদের হারাইতে চাও তোমরা বলো সোয়াইপ তোমার পড়া নাই তুমি বসে বসে যে লাইভ দেখতেছো আসো তুমি থাকলে তুমি পড়া নাই নিজেকে আল্লাহ থেকে ওনার নিজেকে খুশি রাখা ইম্পর্টেন্ট পর্দা করো আপু এটা অন্যকে না বলে নিজে কাজটা করো তাহলেই হবে অন্যেরটা না দেখা নিজেকে নিজে আল্লাহকে সন্তুষ্ট করো তোমার অনেক কাজে দেখবা আল্লাহ সন্তুষ্ট না মানুষকে জাজ না করো নিজের তো নিজে কাজকাম করো আজকে হচ্ছে আমি আইলিশ পরবো না আর চোখটা কিরকমই রাখবো ও ঠিক আছে আইলাইনার কি দিবা না না আইলাইনার দিব না জাস্ট হচ্ছে এরকম সিম্পল রাখলাম যাতে অনেকে হচ্ছে তাড়াতাড়ি যারা মেকআপ করে বা তাড়াতাড়ি জাস্ট হালকা করে আই মেকআপটা করে যেতে যায় তারা এটা পারবা হালকা উপরে হালকা কালারটা দিয়ে দেন সাইড দিয়ে হালকা একটু ডার্ক কালার দিয়ে আর সামনে দিয়ে শিমারি কালারটা দিয়ে জাস্ট আইলাইনার আর কাজলটা দিয়ে দিবা ইনাফ তোমার হচ্ছে ইয়া হয়ে গেছে না না সুন্দর লাগবে আইলাইনার না দিলে সুন্দর লাগবে না আমি আইলাইনার খুবই কম দিই ট্রাস্ট মি আমার আইলাইনার পছন্দ না তোমাদের যদি মনে হয় যারা ট্রাই করবে আইলাইনারটা একটু দিও বাট আমি আইলাইনার দিব না আর আমি আইলাইনার পছন্দ না সত্যি সবকিছু
তুই তুই ভিতরে রেখা দিছিস আজকে কি আছে ব্লাশার দে বার দে ব্লাশার কিছু নাই একটা কিছু এখানে নাই এখানে ব্লাশার সব এখানে ব্লাশার নাই আমি যদি দেখাই তাহলে এখানে কি এগুলো কি আমি কি চোখে দেখতেছি আমার কি চোখ কি অন্ধ হয়ে গেছে হ্যাঁ লিপস্টিক দিব একটু নিউট কালার দিব ব্লাশার এটা দিচ্ছি একটু নিউট কালার দিব নিউট কালার পছন্দ না আমার তারপরে দিব আজকে আমার বাসা সাভারে আপু এখন আর জিজ্ঞেস করবে না সাভারের কই লাইভ অনেক বড় হলে না ভিউ কমে যায় আর লাইভ যদি দুইটা করে করা হয় যেমন বেস মেকআপ একটা করলাম আইশ্যাডো তখন দেখি ভিউ অনেক বেশি থাকে বাহ দেখছো অনেক সিম্পল লাগতেছে লুকটা নাওডেজ কিছু কিছু মেয়েরা আছে কি আপু হ্যাঁ পর্দা করেন ঠিক আছে সব কিছু মেনটেন করে চলতে হবে নাওডেজ মেয়েদেরকে দেখি পর্দা করে প্লাস হচ্ছে রিলেশনও করে তোমার রিলেশন জিনিসটাই হারাম তুমি পর্দার সাথে রিলেশনকে কীভাবে ম্যাচ করো করলে না পুরোপুরি করো অন্য সব মেয়েগুলোরে খুবই অসহ্য লাগে অকাইম্মা লাগে তোমার চোখ আমার এত ভালো লাগে আচ্ছা সুইট যেটা দিতেছি দেখো দিলের ভিতরে যে আপনি বিয়ের পর ফ্যামিলি সবাইকে ছেড়ে যেতে কষ্ট হবে না এটা সব মেয়েদেরই হয় সবারই যেতে হবে বিয়ে আল্লাহর তরফ থেকেই বলা আছে করতে হবে তুমি না করে তো থাকতে পারবা না তোমার করতে হবে বিয়ে আমার যখন আল্লাহ ডাক দিবে বা আমার যখন বিয়ের সময় হবে আল্লাহ যখন সময় করবে তখন আমারও হবে তখন আমারও ফ্যামিলি ছেড়ে যেতে হবে তখন কষ্ট হবে না যদি আমার শাশুড়ি মা আমার আম্মুর মতো আমাকে আদর করে তুমি এগুলো খুবই লাকি যারা হচ্ছে এরকম শাশুড়ি পাইছে বা নিজের মা যেরকম আদর করতো এরকমভাবে আদর করে অনেক লাকি আর আমার মনে হয় কি সবারই করা উচিত বিকজ একটা মেয়ে তার ফুল ফ্যামিলি ছেড়ে চলে আসতেছে তাকে যথেষ্ট ভালোবাসা দরকার সাথে দেখা করে কি করবা তুমি কখন ঘুমাও আজকে মনে হয় রাত 11টার দিকে এরকম ঘুমাবো আজকে একটু দেরি হবে ঘুমাতে কারণ মেকআপ টেকআপ করে দেন থ্যাংক ইউ শেখ শেখ কালার এরকম লাগতেছে কেন শাশুড়ি আম্মা মোটিভেশন আমার ইনস্টাগ্রামে কি কোনো ডে দেওয়া নাই কেমন চাও এখন ফেস টেস যদি আমি জাজ না করি আমি এগুলো বলতে চাইতেছি না তো আমি এরকম চাই যে আমাকে খুবই কেয়ার করবে তার জন্য আমি অনেক কিছু থাকবো ইভেন তার ফার্স্ট প্রায়োরিটি
ভালোবাসা তো কমতি থাকবেই না এরকম। সব মেয়েরা এরকম মিশে যে সে একটু বেশি কেয়ার করুক আমাকে, আজকে নুট কালার দিলাম, তোমরা অনেকে বলো নুট কালার দিতে 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 দিলাম আজকে, মনে হচ্ছে কি এখানে কি হয়ে গেছে। করে আসলে কি করবা, এটা হচ্ছে আজকে সিম্পল মেকআপ লুক। আই হোপ তোমাদের ভালো লাগছে। আমি হচ্ছে সেটিং স্প্রে দিয়ে ফুল মেকআপ সেট করে একটু পরে চলে যাবো। ড্রেস খুলে যাচ্ছে আমার, আমার একটু লুজ আমার টাইট করে ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলোর মতো আর কি। আমি এখন কানের দুল পরলাম না কি, আমার কানটা না পেকে আছে ইয়ার, কানের দুল ছাড়া আইনও ভালো লাগতেছে না, বাট প্যারা লাগতেছে, কান ঢুকাইতে গেলে পেইন করতেছে। সেটা হচ্ছে আজকের লুক, ফাইনাল লুক, সিম্পল লুক। যারা হচ্ছে একদম সিম্পল চাইছিলাম তাদের জন্য এটা আমি করছি আজকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আর যতক্ষণ ছিল, এখন আমি চলে যাবো কজ আমার যাওয়ার টাইম হয়ে গেছে। বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।